আল্লাহু তাবারাক ওয়া তাআলার কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করতে হবে, যেই মত ভয় করার হক আছে। আল্লাহকে ভয় কেমন করেছিলেন একটু শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটি ঘটনা, ওনারা কোরআনের আইনকে কিভাবে মেনে নিয়েছেন, কোরআন মতো চলতেন, কোরআন মতো বিচার করতেন, কোরআনের বিধানকে মেনে নিতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন। ওনার সময়ে একটি ঘটনা, হযরত উমর ফারুক মসজিদে নববীতে আছেন, এমনই সময় দুইটি ছেলে একজন লোককে ধরে নিয়ে হযরত উমর ফারুকের কাছে নিয়ে উপস্থিত হলেন, বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর, এই লোকটি আমাদের আব্বাকে মেরে ফেলে দিয়েছি, আমরা এই লোকটির বিচার করে চাইছি। কথা বুঝছেন বেরাদার? হযরত উমর ফারুককে বলছেন, হুজুর আপনি বিচার করে দেন, এই লোকটি আমাদের আব্বাকে মেরে দিয়েছে। সেই সময় হযরত উমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে এই দুই ভাই দুইটি ছেলে যে বলছে, তুমি কি তাদের আব্বাকে মেরে দিয়েছো? বলে, হুজুর আমার বাড়ি মদিনাতে না, আমি উঠকে কিছু চড়াবার জন্য, ঘাস খাওয়াবার জন্য এই গাছের তলে বসে আমি ছিলাম, উঠকে ছেড়েছি, উঠ আমার চড়তে শুরু করেছে, আমি গাছের তলে বসে আমাকে আরাম এসেছে, আমি ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে আমার যখন ঘুম ভাঙছে আমি আমার উঠ দেখতে পাইনি, না পাওয়ার কারণে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে এদিকে ওদিকে দেখেছি, আমার উঠ দেখতে পাই না। অনেকক্ষণ ছুটাছুটি পড়ার পরে দেখলাম যে আমার উঠ মরে পড়ে আছে, আমার উঠ মরে পড়ে আছে। তো আমি দেখলাম আমার মরা উঠের পাশে তাদের পিতা ছিল, আমি ভেবেছিলাম, আমি ভাবলাম যে তার বাবা হয়তো আমার উঠকে মেরে দিয়েছে। আমি রাগের মাথায় একটা পাথর উঠিয়ে তাকে আঘাত করা উদ্দেশ্য ছিল, হুজুর মেরে ফেলে দেওয়ার আমার নিয়াত ছিল না, রাগের বশত পাথর ছুঁড়েছি, পাথর লেগে তার আঘাতে, পাথরের আঘাতে তার আব্বা ইন্তিকাল করেছে। বন্ধুগণের আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে বলতেছেন, তোমার উট তার আব্বা যদি হত্যা করে থাকে, আল্লাহর কোরআন বিধান অনুযায়ী উটের পরিবর্তে তুমি উট পেয়ে যেতেই, কেন তার আব্বাকে তুমি হত্যা করে দিলে? সেই সময় সেই লোকটি বলতেছেন, হুজুর আমি তার আব্বাকে মেরে ফেলার উদ্দেশ্যে পাথর ছুঁড়িনি, আমার অনিচ্ছাকৃত ভাবে তাদের আব্বা পাথরের আঘাতে মারা গিয়েছে। হুজুর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তামাস ভাই তুমি যদি পাথর না মারতে, তুমি বিচার নিয়ে আমার দরবারে আসতে, বিচার চাইতে উটের পরিবর্তে উট তোমাকে দিয়ে দেওয়া হতো, কেন বা তাদের আব্বাকে তুমি মারতে গেলে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় বিচারে কোন রকম পক্ষপাতিত করতেন না, ভাইয়ের হলো ভাইয়ের বিচার নাই করত, যদি নিজের ছেলেও যদি হতো ছেলের পক্ষ হযরত উমর ফারুক কখনো নিতেন না। বন্ধুগণের আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হিসাবে বিচার ফয়সলা শুনিয়ে দিলেন, কোরআনের আইন হিসাবে বিচারের ফয়সলা করে দিলেন, জাল্লাদকে বলে দিলেন, ও জাল্লাদ নিয়ে যাও, হত্যার পরিবর্তে হত্যা করে দাও। জাল্লাদ
আল্লাহর কোরআন বলছে আল কাতলু বিল কাত, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। আজ রাতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যাপন ছিলেন, আজ রাতে উমার ফারুকের বিচার কোরআন মতো হতো। আজ রাতে উমার ফারুক কোরআনের বিধান জারি করে দিলেন, জান্নাত নিয়ে যাও, হত্যার পরিবর্তে হত্যা করে দাও। সেই সময় সেই আসামি লোকটি বলতেছেন, হুজুর আমার বাড়ি মদিনাতে না, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে হুজুর, আমার কাছে অনেক মানুষ টাকা পয়সা জমা রেখেছে হুজুর, আমি যদি এই মদিনার মুখে নিজের জীবনকে হত্যা করে দিই হুজুর, আমার জীবন যদি চলে যায় তাহলে আমার টাকা পয়সা যেগুলো আছে সবাই আমার কাছে পেতে থাকবে হুজুর, আমার কাছে মানুষের আমানত রয়েছে সেইগুলো আমার দায়িত্বে রয়েছে হুজুর, কেউ জানে না, আমাকে সেইগুলোকে ফেরাতে হবে। বন্ধুগণ, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সময় চাইতেছেন, হুজুর আমাকে সময় দেওয়া হোক, আমি সময় দেন, আমি সময় মতো এসে উপস্থিত হয়ে যাব। হযরত উমার ফারুক বললেন, ভাই তোমাকে চিনি না জানি না, ভাই তুমি তোমার অন্যায় স্বীকার করেছো, কোরআনের হিসাব অনুযায়ী বিধান অনুযায়ী তোমাকে হত্যা হয়ে যেতে হবে, আমার পক্ষ থেকে তোমাকে কোন রকমের সময় আমি দেব না, কারণ তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তোমার বাড়ি কোথায় এটাও পর্যন্ত জানি না, সময় হবে না। দেখো মসজিদে নববীতে অনেক মুসল্লি রয়েছে, নবীর সাহাবারা রয়েছে, মদিনার মানুষরা রয়েছে, যদি কেউ তোমাকে চিনে আর জামিনদার হয়ে যদি তোমাকে কেউ সময় দেয় তাহলে তোমাকে সময় দেওয়া হবে। সেই লোকটি চিন্তায় পড়ে গেলেন, মদিনাতে তো আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, এখানে যদি আমার জীবন চলে যেতে হবে যাইবে, যেহেতু আজ রাতে তোমার ফারুক ফয়সলা দিয়ে দিয়েছেন আমার জীবন শেষ হয়ে যাবে, আমার টাকা পয়সা এগুলোর হিসাব কে দিবি। বন্ধগণের আমার, সেই লোকটি তখন হযরতে উমার ফারুকের কাছে সময় চাইলেন, হযরতে উমার ফারুক বললেন, ভাই দেখো মসজিদে নববীতে মদিনার মানুষরা রয়েছে, কেউ যদি তোমাকে চিনে তোমার পক্ষ থেকে জামিনদার হয়ে যায় আমি তোমাকে সময় দিয়ে দেব। সে সময় সেই লোকটি যেন মসজিদে নববীর মানুষদের মুখে মুখে তাকাচ্ছেন, সবার চেহারার দিকে লক্ষ্য করতেছেন, দীর্ঘক্ষণ ধরে সবার মুখে মুখে দেখলেন, বেরাদার কাউকে চিনতে পারলেন না, কেউ তার বন্ধু হলো না, কেউ আত্মীয় হলো না, অবশেষে অনেকক্ষণ পর মাথা নত করে দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন হুজুর আমার আর বাড়ি ফিরা হলো না, আমার আর বাড়ি যাওয়া হলো না, আমার আর মানুষের টাকা ফেরত দেওয়া হলো না হুজুর, আমাকে এখানে কেউ চিনে না, আমার পক্ষ থেকে কেউ জামিনদার হবে না। বন্ধগণের আমার, হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতকে আবার বললেন, জান্নাত নিয়ে যাও, ও জান্নাত নিয়ে যাও, তাকে হত্যা করে দাও, জান্নাত নিয়ে যাও। ভাই জান বন্ধুগণের আমার, জান্নাত যেন আগে বাড়তেছেন এমনই সময় হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বললেন, ও জান্নাত থেমে যাও, থেমে যাও, দাঁড়িয়ে যাও রে জান্নাত, দাঁড়িয়ে যাও, আমার পক্ষ থেকে আমি তার জামিনদার হচ্ছি, আমি তার পক্ষ থেকে জামিনদার হচ্ছি, যাও ভাই তুমি বাড়িতে যাও, তোমার গ্রামে চলে যাও, টাকা পয়সা আমানত তুমি মিট করে চলে আসিও। হযরতে আবু জার বলছেন, জান্নাত আমি তার পক্ষ থেকে জামিনদার হয়ে গেলাম। আমি আবু জার, মদিনার মানুষরা বলতেছেন, আবু জার তুমি কি তাকে চিনো, সে কি তোমাকে চিনতে পারতেছে, বলে ভাই না না আমি তাকে চিনি না, সে আমাকে চিনি না, বলে আবু জার তুমি তার জন্য
জন্য কেন জামিনদার হচ্ছ? সে যদি ফিরে না আসে তোমাকে জীবন দিয়ে দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু জার সত্যি কি তুমি জামিনদার হচ্ছ? আবু জার বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার পক্ষ থেকে তাকে জামিনদার হচ্ছি, আমি তাকে সময় দিচ্ছি, আমি ভাবি তৈরি রয়েছি। হযরত ওমর ফারুক বলতে, আবু জার ভালো করে চিন্তা ভাবনা করে নাও, সে যদি বাড়ি থেকে না ফিরে আসে তাহলে তোমার জীবন চলে যাবে, তার বদল তার পরিবর্তে তোমাকে জীবন দিয়ে দিতে হবে। বন্ধুগণের আমার হযরত আবু জার বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সব কিছু জানি গো না হুজুর, আমি সব কিছু জানি। হযরত ওমর ফারুক বললেন, ভাই তোমার পক্ষ থেকে যখন আবু জারকে পরে জামিনদার হয়েছে, তাও তুমি জুমার দিন পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, তোমাকে জুমার দিন পর্যন্ত সময় দেওয়া হলো, জুমার পরে তোমার তোমাকে হত্যা করে দেওয়া হবে, আর জুমার দিন পর্যন্ত যদি তুমি বাড়ি থেকে ফিরে না আসো তোমার পরিবর্তে আবু জারকে হত্যা করা হবে। সময় পেলেন জুমার দিন পর্যন্ত, হযরত আবু জার জামিনদার হলেন। সেই লোকটি ছুটলেন বাড়ির দিকে, বাড়িতে গিয়ে লোকজনের যা টাকা ছিল সব শোধ করে সবকে হিসাব মিটিয়ে দিয়েছে। এবার আব্বা আম্মার সামনে এসে উপস্থিত হয়েছে, বলে, আব্বা গো আম্মা গো, মদিনার বুকে আমার দ্বারা একটি মানুষ হত্যা হয়ে গেছে, মদিনাতে উমরে ফারুক আমার জন্য মওতের সাজা ঘোষণা করে দিয়েছে, আমাকে আমার ভাই আবু জার গ্রেফতারি সময় দিয়ে পাঠিয়েছে, জুমার দিন পর্যন্ত সময় দিয়েছে, আব্বা আমাকে মদিনায় যে জুমার পরে আমার জীবন চলে যাবে। আব্বা আম্মার সামনে বলছেন চোখে পানি, বাপের চোখে পানি, মায়ের চোখে পানি। হযরতে আবু জার গ্রেফতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিনদারিতে সে বাড়ি যেতে পেরেছে। আজকে যদি আমার আপনার বাবা হতো, মা হতো, আরে বেটা তুমি যখন হত্যা করেছিলে কেউ দেখেছিল বেটা? তাকে হত্যা করতে কেউ দেখেনি, কিন্তু সে নিজে স্বীকার করে নিয়েছিল, কারণ যে আমার দ্বারাই হয়েছে। হযরতে আবু জার যে তার পক্ষ থেকে জামিনদার হয়েছে, বলল, বেটা তুমি যে তোমার পক্ষ থেকে সময় নিয়ে সে তোমাকে চিনে দেবে বেটা? বলে, মা না চিনে না, বাড়ি চিনে না, কেউ চিনে, গ্রাম চিনে না, আমার আপনার মা হলে। বলে, বেটা তুমি ঘরে ঢুকে যাও, লুকিয়ে যাও, কোথাও ভেগে যাও, তোমাকে যেতে হবে না জীবন দিতে, ঠিক কিনা? বন্ধুগণের আমার ভাইজান, বন্ধুগণের আমার, তারা কোরআনের আইনকে মানতেন, কোরআনের বিধানকে মানতেন, গ্রামের মৌলানা সাহেবকে ছুপিয়ে নিতে পারবেন, মানুষকে লুকিয়ে নিতে পারবেন, কিন্তু মহান রব্বুল আলামিনকে কেউ ছুপাতে পারবে না। আমরা যতই চেষ্টা করি মানুষকে ধোকা দিতে পারব, কিন্তু আল্লাহকে কেউ যদি ধোকা দিতে চায় সেই নিজে ধোকা খেয়ে যাবে। ভাই রাদার হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামিনদারিতে সেই সন্তানটি বাড়িতে এসেছে, আব্বা 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 আম্মার সামনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। বলে, আব্বা জান, ও আম্মা জান, আগামী জুম্মা পর্যন্ত আমার জীবনের সময় রয়েছে, জুম্মার পরে আমার গর্দন খানা মাথা খানাকে উড়িয়ে দেওয়া হবে, আমার জীবন চলে যাবে, মা আমাকে মদিনাতে আমার জন্য আবু জার গফফারি জামিনদার রয়েছে, মা জাননী ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতেছে, আব্বা যেন ছেলেকে ধরে ধরে কান্না করতেছে, ওরে আমার লাল বেটা কি হয়ে গিয়েছে বেটা, জুমার দিন পর্যন্ত সবাই সেই সময়। সেই সন্তানটি বলছেন, আব্বা গো আমি আব্বা যান দেরি করবো না, মা গো আর দেরি করবো না,
কারণ আমাকে যেতে সময় লাগবে যদি সময় মতো পৌঁছাতে না পারি তাহলে কবাকা আবু জারকে হত্যা করে দেওয়া হবে স্ত্রীর কাছে এসে দাঁড়িয়েছি বলে অর্ধাঙ্গিনী বেশি দিন তোমার সঙ্গে জীবন যাপন হয়নি চকাটা দিন জটা দিন চলাফেরা করেছি যদি কোনো রকমের ভুল থাকে ক্ষমা করে দিও বলে স্বামী কি হয়েছে বলে মদিনাতে জুমার দিন পর্যন্ত আমার সময় আছে জুমার পরে হযরত ওমরের ফারুকের সাজা ঘোষণা আছে আবার গর্দনখানা পুড়িয়ে দেওয়া হবে মন্দগণের আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন সকালে হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে লোকজন পাঠিয়ে দিয়েছেন ও ভাইরা আবু জারকে জানিয়ে দাও আজকের দিনটাকে স্মরণ করিয়ে দাও আবু জারকে স্মরণ করিয়ে দাও আজকের দিনটি কি রয়েছে সে জমিদার হয়েছে এখনো পর্যন্ত সন্তানটা ফিরে আসেনি এখনো পর্যন্ত সেই ছেলে ফিরে আসেনি জুমার পর্যন্ত সময় রয়েছে আবু জারকে বলো তৈরি থাকতে যেন তৈরি থাকে হযরত উমারে ফারুকের পক্ষ থেকে লোকজন গিয়া হযরত আবু জারকে জানিয়ে দিল ভাই আজকের দিনটি জুমার দিন এখনো পর্যন্ত সেই ছেলে আসেনি এখনো সে আসামে উপস্থিত হয়নি আবু জার তুমি কি তৈরি রয়েছো আবু জার তোমার কি মনে রয়েছে হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাইরা আমি ভুলে যাইনি আমার সব কিছু মনে রয়েছে আমার স্মরণে রয়েছে আর আমি তৈরি রয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি যখন সময় নিয়ে দিয়েছি সে না আসলে আমি জীবন দিয়ে দিব আমি একবারও দ্বিধাবোধ করব না বন্ধুগণের আমার মদিনার মানুষেরা বলাবলি শুরু করে দিয়েছে আজকে মদিনার বুকে কি ঘটনা ঘটে যাবে আজ রাতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জনের জন্য নিজের জীবনকে দিয়ে দিবে প্রায় মানুষের এই কথা মনে হয় আর সে ছেলেটা ফিরে আসবে না সে সময় পেয়েছে তাকে চিনে না জানে না আর ছেলেটা কোনোদিন ফিরে আসবে না বন্ধুগণের আমার মদিনাতে মসজিদে নববীতে জুমা পড়ার উপস্থিত হতে শুরু করেছেন মসজিদ আর মদিনার লোকজনেরা আসতে শুরু করেছেন এক অপরে বলাবলি করতেছে আজকে মদিনার বুকে কি হয়ে যাবে আজ রাতে আবু জার গফারি অন্যের জন্য নিজের জীবন দিয়ে দিবে কোন কন্যা ছাড়া নিজের জীবন দিয়ে দেবে কেন আবু জার গফারি জামিনদার হতে গেল ও বেরাদার এক অপরে সবাই এই কথা বলাবলি করতেছেন হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আজ রাতে আবু জার গফারি প্রিয় জনেরা যেন কান্না করতেছে হায়রে এখনো পর্যন্ত সেই ছেলেটা উপস্থিত হয়নি আজ রাতে আবু জার জীবন চলে যাবে জুমার পরে জীবন চলে যাবে তারা সবাই ভালো করে কথা জানতো আজ রাতে উমর ফারুক যেটা আদেশ করে দেয় সেটা কখনো রদ করে না এটা করে না যে না হবে না যেটা বলে দিয়েছে সেটা করবেই যেহেতু কোরআনের বিধান বেরাদার তার আপনজনেরা যেন এই ভয়ে রয়েছে আবু জার জীবন চলে যাবে কিন্তু হযরতে আবু জার তৈরি হয়ে বাড়ি থেকে জুমার জন্য আসছে তো মুখে হাসি নিয়ে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ তারা দুনিয়াকে আর মরণকে বলে ভয় করতেন না বন্ধুগণের আমার মসজিদে নববীতে মানুষ পরিপূর্ণ হয়ে গিয়েছে জুমার সময় হয়েছে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করার পরে মসজিদে নববীর বাইরে এসে একের পর এক সাহাবারা দাঁড়িয়ে গিয়েছেন। মদিনার মানুষেরা যারা ভিড় লাগিয়ে দিয়েছে, কারো চোখে পানি রয়েছে, কি ঘটনা ঘটে যাবে মসজিদ আজকে মদিনার বুকে? ও বেরাদার, নবীর একজন সাহাবা যে কোন অন্যায় করেনি, অন্যের জন্য নিজের জীবনকে শেষ করে দিবে। বন্ধুগণ, আজ রাতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু জার, তুমি তৈরি? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি তৈরি রয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পর্যন্ত জল। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় চললে শয়তান চলতো না, শয়তান দেখে দূরে ভাগতো, এত কঠিন লোক ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পর্যন্ত জল। আজ রাতে ওমর ফারুক জানছিলেন আবু জার কোনো অন্যায় করেনি, কিন্তু কোরআনের বিধান আমাকে পালন করতে হবে, তার ছেলেরা বিচার চেয়েছে, বিচার দিতে হবে। বেরাদা,